কোচবিহারের রাসমেলায় এসে মদনমোহনকে পুজো দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মদনমোহনকে পুজো দেওয়ার পর সোজা চলে যান রাজচক্রের কাছে, সেখানে রাজচক্র ঘোরান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়িতে তখন 4:55। সোমবার বিকেলে এই প্রথম রাজ্যের কোন মুখ্যমন্ত্রী রাসমেলায় এসে মদনমোহনকে পুজো দিলেন। রীতিমতো ডালা সাজিয়ে অঞ্জলি দিয়ে মন্দিরের চারপাশ ঘুরে পুরোহিতদের দক্ষিণা দিয়ে মদনমোহনের পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রাজচক্র ঘোরান তিনি। পুজো শেষে মুখ্যমন্ত্রী বলেন, আমি কোচবিহারে এলেই মদনমোহন বাড়িতে যাই। গত সপ্তাহে এখানে আসার কথা থাকলেও বুলবুল ঝড়ের জন্য আসতে পারিনি, এখন এসে মদনমোহন মন্দিরে পুজো দিলাম। সকলে যাতে ভালো থাকেন এই প্রার্থনা করছি। এদিন বাগডোগরা থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কোচবিহার স্টেডিয়ামে নামেন। এরপর নেতাজি সুভাষ ইনডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সভা সেরে হাজির হন মদনমোহন বাড়িতে। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা, দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান, বোর্ডের সদস্য প্রসেনজিৎ বর্মন সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মদনমোহন মন্দির চত্বর। দেবত্র ট্রাস্ট বোর্ড ও প্রশাসনের তরফে পুজোর ডালা সহ নানা সামগ্রী তৈরি রাখা হয়। মুখ্য সচিবকে দিয়ে মুখ্যমন্ত্রী নিজেও পুজোর ডালা পাঠান। 5 ধরনের ফল, কাজু, কিশমিশ, মিষ্টি, ধুতি, চাদর সহ অন্যান্য সামগ্রী দিয়ে প্রথমে মদনমোহনের পুজো দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অঞ্জলি দিয়ে তিনি যান পাশের কালী মন্দিরে। সেখান থেকে ফের মদনমোহন বিগ্রহের সামনে গিয়ে সন্ধ্যা আরতি দেখেন। এরপর যান তারা ভবানী মন্দিরে। এর মাঝেই একবার মদনমোহনকে প্রদক্ষিণ করেন তিনি। তারপর সোজা চলে যান রাজচক্রের কাছে, সেখানে রাজচক্র ঘোরান মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে তিনি চলে যান রাসমেলা মঞ্চে। সেখানে কয়েকজন উপভোক্তার হাতে সরকারি সুবিধার নথি তুলে দেন। কর্মী সভা এবং রাসমেলা মাঠে তিনি NRC প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে এদিন 20 জন সাবেক ছিটমহলবাসীর হাতে মুখ্যমন্ত্রীর ঘরের চাবি দেন। এর পাশাপাশি সমর্থন প্রকল্পে 2 জনের হাতে 50,000 টাকা তুলে দেন তিনি। কোচবিহারের হেরিটেজ প্রকল্পের জন্য 250 কোটি টাকা দেওয়া হয়েছে বলে তিনি জানান। বহুদিনের পুরাতন এবং ঐতিহাসিক, ধার্মিক এবং বলতে পারেন ধর্মী রঙে বর্ণে এক অদ্ভুত অনুভূতি এখানকার রাসমেলা। এসছি ততবারই গেছি, কিন্তু আজকের পুজোটা আমার খুব ভালো লেগেছে। পুজো এবং অঞ্জলি আমি পুরোহিতকে বললাম, উনি একটা পুজো দিচ্ছিলেন সান্ডিল্য গোত্র, যেহেতু ব্যানার্জিতে সান্ডিল্য গোত্র হয়, আমি বললাম আর একটা গোত্র যোগ করুন। বললো কি? আমি বললাম মামাটি মানুষ গোত্র। আমি যখন পুজো দিই আমি সবার জন্য করি, তার কারণ মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি। খুব ভালো অঞ্জলি পুজো সব কিছু হয়েছে। আজকে আপনাদের এখানে আসতে পেরে আমি খুশি হয়েছি। অনেকদিন আমার জীবনের একটা স্বাদ ছিল রাসমেলাটা কি দেখবার জন্য, এটা আমার পুণ্য হলো। এবং আজকের এই শুভ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানেন ছিটমহলের সমস্যার সমাধান আমরাই করে দিয়েছিলাম 66 বছর পর। প্রায় 1,000 কোটি টাকা ওখানে খরচা হয়েছে ওদের পুনর্বাসনের জন্য, কিন্তু আজকে আমরা প্রায় 120 জন তারা ফ্ল্যাট পাবে, তাদের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হয়েছে। এখান থেকে 20 জনের হাতে চাবি দেওয়া হলো। আগামীকাল দুপুরবেলায় অর্ঘ্যরায় প্রধান এবং উদয়ন গ্রহ গিয়ে বাদ বাকি চাবিটা ওদের হাতে দিয়ে দেবে। এটি আমার সাথে এসছেন, পরিচয় করিয়ে দিই, রাজীব কুমার সিনহা। আমাদের কোচবিহারে BM ছিলেন কখন এক সময়। আমার সাথে সিদ্ধিনাথ আনন্দ থেকে শুরু করে, বিজয় বর্মন থেকে শুরু করে, পার্থ থেকে শুরু করে, উদয়ন গুহ, অর্ঘ্যরায় প্রধান, বিনয় বর্মন, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভূষণ, সুব্রত বক্সী, পার্থ, বিজয় বর্মন, জলিল গাজী, আমাদের হিতেন্দা থেকে শুরু করে প্রসেনজিৎ বর্মনও ছিলেন আমার সাথে কিছুক্ষণ আগে মদনমোহন মন্দিরে। আজকে মেলায় আমাদের আসা কেরালায় পুজোয় ঘুরতে। 3 বোন 3 জনই মারা যায়, 5 জন গিয়েছিল। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে যাদের ট্রিটমেন্ট করে তাদের সমস্ত ডেড বডি নিয়ে আসা, তাদের নিয়ে আসা এটা আমরা করেছি। মুর্শিদাবাদের 5 জনকে কুপিয়ে খুন করা হয়েছে, সেই মুর্শিদাবাদের 5 জনের ডেড বডিও তার বাড়ির হাতে আমরা তুলে দিয়েছি। এবং পরিবারগুলোকে, মৃত পরিবারগুলোকে আমরা 5 লাখ টাকা করে দিয়ে
আমরা সাহায্য করেছি যাতে পরিবারগুলো অসহায় না হয়ে যায়। এই কাজটা আমরা সবসময় করি, মনে রাখবেন। আগে এগুলো কেউ তাকিয়ে দেখতো না, কিন্তু এখন আমরা মনে করি যে আমার কোনো ভাই বোন যদি বিপদে পড়ে তাকে দেখার দায়িত্ব আমাদের। যদি খবরটা আমাদের কাছে ঠিক মতো এসে পৌঁছায় আমরা তার জন্য টেক কেয়ার করি যতটা পর। মানুষ মরে গেলে তো জীবন ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু মানুষকে তার বাঁচার জন্য, জীবন ধারণের জন্য যতটুকু করার সেটুকু করা যায়। আপনার কিছু লোক কাজ করতে গিয়েছিলেন, এটা যাওয়াটা অন্যায় নয়। সব রাজ্যের লোকই সব রাজ্যে থাকে। আমাদের রাজ্যেও যেমন দিল্লি থেকে অনেকে চাকরি করেন, মহারাষ্ট্র থেকে অনেকে চাকরি করেন, বিহার থেকে অনেকে চাকরি করেন, উত্তরপ্রদেশ থেকে অনেকে কাজ করেন, রাজস্থান থেকে করেন, মধ্যপ্রদেশ থেকে করেন, পাঞ্জাব থেকে করেন, দক্ষিণ ভারত থেকে করেন, পূর্ব ভারত থেকে করেন। তেমনি আমাদের লোকেরাও যদি ভারতবর্ষের কোনো প্রান্তে কাজ করতে যায় সেটা কিন্তু অন্যায় নয়। যে কোনো নাগরিকের অধিকার আছে এক প্রান্ত থেকে ভারতবর্ষের আর এক প্রান্তে গিয়ে তার জীবিকা নির্বাহ করবার। এবং যখন আমি একটা ফোন পাই, আমাকে কেউ একটা ফোনে বলে, দিদি আমরা খুব ভয়ে ভয়ে আছি, আমাদের খুব ভয় দেখানো হচ্ছে, সকলের সাহায্য করা দরকার, তাদের পাশে দাঁড়ানোর দরকার। সেই কাজটা আমরা করছি এবং আমরা করে যাব। তার মধ্যেও একটু ঘুরে গেলাম আপনাদের কাছে, আমার ভালো লাগলো। এই কুচবিহার টাউনকে আমরা তো হেরিটেজ টাউন করছি, প্রায় 250 কোটি টাকার উপর তার জন্য দেওয়া হচ্ছে। এবং এই হেরিটেজ টাউন হয়ে গেলে দেখবেন পৃথিবীর সারা প্রান্তের অনেক মানুষ আসবে এই কুচবিহারকে দেখতে এবং কুচবিহারে থাকতে আসবে, মানে দেখতে আসবে, দেখার জন্য যে কদিন থাকতে আসে। আস্তে আস্তে কুচবিহার আরও ভালো হবে। আপনারা দেখলেন একটা বুলবুল হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ, প্রায় 6 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সেই জন্য আমাকে তাদের জন্য কাজ করতে হচ্ছিল। আমি তাদের কাছে ছুটে গিয়েছিলাম, এখনও কাজ আমাদের করতে হচ্ছে। তাই আমি একটা সপ্তাহ পিছিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতে দিয়েছিলাম, তাই প্রাণহানি আমরা ঘটতে দিইনি। কিন্তু যদি আমরা সেটা না করতাম, আমাদের সরকার না করতো, আমাদের পুলিশরা না করতো, আমাদের DM BDO SDO না করতো, তাহলে আমি জানি না মৃত্যুর সংখ্যাটা কত সংখ্যায় কষ্ট সংখ্যায় পৌঁছে যেত। অনেক কষ্ট করে তারাও এসছেন, আমরাও 1.5 লক্ষ লোককে একদিনে তুলে নিয়ে আসা, ইটস নট এ ম্যাটার অফ জোকস, এবং তাদের নিয়ে এসে তাদের থাকার ব্যবস্থা করা। যতক্ষণ ঝড় না চলে গেছে ততক্ষণ আমরা সবাই কিন্তু কন্ট্রোল রুমে ছিলাম, ওখান থেকে কন্ট্রোল করেছি যাতে কোনো রকম ওই ঝড়ই আসুক আর জলই আসুক। হয়তো প্রাকৃতিক দুর্যোগ হাতে নেই, কিন্তু যতটা পারবো তাদের সাহায্য করে দেব। 6 লক্ষ পরিবার আজকে অসহায়, এবং শুধু তাই না, তাদের সব ছিল সব চলে গেছে। প্রায় 15 লক্ষ হেক্টরের বেশি জমি পাকা ধান থাকে, বলে না পাকা ধানে মই দিও না, পাকা ধানটা জলে নষ্ট হয়ে গেছে। সমাধান আমরা করেছি, আস্তে আস্তে আরও করব। মানুষ ভালো থাকলে আমরা সবচেয়ে ভালো থাকি। সবাই ভালো থাকুন। আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, NRC নিয়ে কেউ ভয় পাবেন না। আর NRC-র পাল্টা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যদি কেউ রাজনীতি করবার চেষ্টা করে, মনে রাখবেন সব উদ্বাস্তুরাই এদেশের নাগরিক, এবং সব উদ্বাস্তু মানুষদেরই, উদ্বাস্তুদের জমির দলিল দেওয়ার লড়াইটা আমিই করেছিলাম আমার জীবনে, আমি যখন যাদবপুরে ফার্স্ট MP হয়েছিলাম। কাজেই এই নোংরা রাজনীতি, বাঙালি অবাঙালি লাগিয়ে দেওয়া, বাঙালি রাজবংশী লাগিয়ে দেওয়া, রাজবংশী কামতাপুরি লাগিয়ে দেওয়া, বাঙালিদের কাছে গিয়ে বলছে তোমরা সিটিজেনশিপে আসবে আর মুসলিমরা আসবে না, তাহলে আসামে 13 লক্ষ বাঙালির নাম বাদ গেল কি করে যারা হিন্দু ছিল? মা তো মাই, মাকে কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, কেউ বা মা বলে, এটা তার তফাৎ। মা দুর্গা আসেন ওষুধ দলনী হিসেবে, মহিষাসুর মর্দিনী বলা হয় মা দুর্গা। আর সেই মা দুর্গা পুজোর 10 দিন বাদে, 15 দিন বাদে জগদ্ধাত্রী পুজো হয়। মা দুর্গাই আসেন জগদ্ধাত্রী রূপে। কেন জগদ্ধাত্রী বলা হয়? মা দুর্গাকে মা দুর্গা বলা হয় কারণ তিনি মহিষাসুর মর্দিনী, আর জগদ্ধাত্রী বলা হয় তার কারণ তিনি জগৎকে ধারণ করেন এই মা দুর্গায়, তখন তাকে আবার জগদ্ধাত্রী মা বলা হয়।
কোলে করে আমরা রক্ষা করব, মায়ের আঁচলের তলায় আমরা রক্ষা করব, মায়ের ভালোবাসা দিয়ে, সব মায়ের ভালোবাসা দিয়ে, সব মানুষের দোয়া দিয়ে, সব মানুষের আশীর্বাদ দিয়ে। মানুষে মানুষে ভাগাভাগি করে কখনো ভালো হয় না, সবাইকে নিয়ে থাকতে হয়, সব মানুষকে নিয়ে থাকতে হয়। একটা পরিবারে শুধু একজন থাকে না, মা থাকে, বাবা থাকে, ছেলে মেয়ে থাকে, ভাই বোন থাকে, ঠাকুমা ঠাকুরদাদা থাকে, ছোট পরিবারে আর কিছু না হলো মা বাবা ছেলে মেয়েরাও তো থাকে, একটা ভয় থাকে। তাই জেনারেলি আমি যেখানে বেশি লোকের আগমন হয়, বেশি তীর্থযাত্রীদের আগমন হয়, সেখানে আমি চেষ্টা করি, আপনারা ভাববেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা বলবো না তো, এই জন্যেই আমরা কি করি, স্বামী বিবেকানন্দও বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলি, চৈতন্যদেব বলি, রবীন্দ্রনাথও বলি, নজরুলও বলি। কেউ বা নন্তাপুর দেয়, কেউ বা গুড়ের পুর দেয়, কেউ বা ক্ষীরের পুর দেয়, পার্থক্য এটাই, জলটাকে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। যেমন মাকে কেউ বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা, কিন্তু দেখুন লক্ষ্য করে, মা মাদার আম্মা পার্থক্য ধর্মে বর্ণে, কিন্তু সবারই কিন্তু দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, সবার রক্তই কিন্তু এক। যখন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয় দেখবেন অনেকে আমরা একসাথে রক্তদান করি, তারপরে রক্তটা কোথায় চলে যায়, ব্লাড ব্যাংকে চলে যায়। এবার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো, ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে গেল, ছেলেটা কিন্তু জানে না কার রক্ত তার শরীরে প্রবেশ করছে, এই রক্তটা রামের রক্ত হতে পারে, রহিমের রক্ত হতে পারে, পলসের রক্ত হতে পারে, শ্যামের রক্ত হতে পারে। যখন রক্তদান করা হয় তখন নাম লেখা থাকে, যখন ব্লাড ব্যাংকে চলে যায় তখন নাম লেখা থাকে না। বিপদের সময় যে রক্তটা জীবন বাঁচায় সেই রক্তটা সবার রক্ত, সম্প্রীতির রক্ত, জীবন বাঁচানোর রক্ত, সংহতির রক্ত, সংস্কৃতির রক্ত। আচ্ছা, আমাকে একটা রাশির মডেল দিয়েছে, আমি এটা এখানে রেখে গেলাম, মেলা কমিটির কাছে তারাই রেখে দেবে, ঠিক আছে? কারণ আমি কোনো কিছু নিয়ে যাই না, আমি মনে করি সবটাই আমার ঘর, এবং আপনাদের কাছে রেখে যাওয়া মানে আমার ঘরে রেখে যাওয়া এটা, সুতরাং আপনাদের কাছে এটা থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 0356626501। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.